বিষয়টা তার কাছে খুব অসম্মানজনক মনে হওয়ায় উনি সুইসাইড করে। সো ওই কারণেই তার নাম অনুসারে এই টানেলের নাম করা হয়েছে ব্যারাক টানেল, আর এই স্টেশনের নামও ব্যারাক স্টেশন। বাংলা জানি, কেমন লাগছে এই ট্রেন জার্নিটা? দারুণ, বাংলা দেখলে মন ভরে যায়। অসম্ভব সুন্দর একটা রেলওয়ে স্টেশন, আসলে কল্পনা করিনি এত সুন্দর সুন্দর স্টেশন পড়বে এই রুটে। আর এ পাশ দিয়ে এই টানেলের ভিতর দিয়ে যাব। সামনে একটা টানেল আছে, এই টানেল দিয়েই ট্রেনটা যাবে। এখানে আমরা অসংখ্য টানেল পাচ্ছি। ট্রেনে তো সাধারণত আমরা সবাই যাত্রা করি, কিন্তু এমন কোনো রেলপথে কি যাত্রা করেছেন যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত? হ্যাঁ, আজকে আমরা ভারতের এমন একটি রেলপথে যাত্রা করব যেটি 2008 সালে ভারতের পর্বত রেল হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে নাম লিখিয়েছে। নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, একটা রেলপথ কতটা সুন্দর হলে ইউনেস্কো সেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে? ঠিক একই প্রশ্ন আমার মনেও এসেছিল, আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের কালকা সিমলা টয় ট্রেন যাত্রা। থাকবে 103টি টানেল দ্বারা বেষ্টিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রেলপথ ও যাত্রাপথে 16টি দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন। নিঃসন্দেহে বলে দিতে পারি, আমাদের আজকের এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা আপনার অতীতের সব ট্রেন যাত্রার অভিজ্ঞতার চেয়ে ভিন্ন হবে। সো চলুন শুরু করা যাক আমাদের এবারের কালকা সিমলা টয় ট্রেন যাত্রা। আমাদের এবারের টয় ট্রেন যাত্রাটি শুরু হয় মূলত কালকা রেলওয়ে স্টেশন থেকে। এর আগে ঢাকা থেকে আমরা বিমানযোগে আসি দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা বাস যোগে যাই ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনে। আমাদের আগে থেকেই ট্রেনের দুইটা টিকিট বুক করা ছিল, একটা নেতাজি এক্সপ্রেসে দিল্লি থেকে কালকা পর্যন্ত, অপরটা কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনের টিকিট। কালকা থেকে সিমলা টয় ট্রেনে আমাদের যে টিকিটটা ছিল ওইটা ছিল 3:45, প্রথম যে ট্রেনটা কালকা থেকে সিমলায় যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের নেতাজি এক্সপ্রেস ট্রেন 3 ঘন্টা লেটে 5:30 গিয়ে পৌঁছায় কালকায়। ততক্ষণে আমাদের 3:45 টয় ট্রেনটি ছেড়ে চলে গিয়েছে। তখন আমাদের হাতে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে জেনারেলে টিকিট কাটা। জেনারেলে টিকিট কেটে জেনারেল বগিতে করেই যেতে হবে সিমলা পর্যন্ত। এখানে ট্রেনগুলোতে দুইটা করে জেনারেল বগি থাকে, খুব ছোট ছোট বগি, আর অনেক বেশি রাশ হয় জেনারেল বগিতে। তবুও কোনো উপায় না পেয়ে আমরা দুজনে দুইটা জেনারেল বগির টিকিট কেটে নেই, কিন্তু জেনারেল বগিতে আসলে ওঠার মতো কোনো পরিবেশই ছিল না। তখন আমরা টিটির সাথে কথা বলি যে দুইটা সিট কোনোভাবে ম্যানেজ করা যায় কি না অতিরিক্ত টাকা দিয়ে হলেও, কিন্তু টিটি আসলে তেমনভাবে রেসপন্স করেনি। উনি আমাদেরকে যেটা বলল যে আপনারা সামনের বগিতে উঠতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে ভাড়ার ডাবল অর্থাৎ 325 টাকা জনপ্রতি জরিমানা দিতে হবে। তারপরেও রাজি হয়ে গেলাম, কারণ এই অবস্থায় জেনারেল বগিতে সফর করাটা আমাদের জন্য এক প্রকার দুঃসাধ্য ব্যাপার ছিল। টিটিকে বলে রেখেছিলাম যদি কোনো কারণে যাত্রী মিসিং থাকে বা কোনো সিট খালি থাকে যাতে আমাদেরকে দুইটা সিট অ্যারেঞ্জ করে দেয়। উনিও সেটাতে আমাদের আশ্বস্ত করেছিল, কিন্তু ট্রেন কিছুক্ষণ চলার পর আমরা যেই বিষয়টা উপলব্ধি করতে পারি, এখানে আসলে বসে যাওয়ার চেয়ে দরজা বা জানালার পাশে বসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দরজার পাশে থাকলে যেই অ্যাডভান্টেজটা পাওয়া যায়, এখানে ট্রেনগুলো একটু পরে পরে স্টেশনে দাঁড়ায়, আর আপনি চাইলেই দরজা দিয়ে নেমে স্টেশনের অসম্ভব সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। আদারওয়াইজ যদি জেনারেল বগিতে থাকেন সেক্ষেত্রে আপনি বগি থেকে নামতেই পারবেন না, কারণ ওখানে এমনিতেই অনেক রাশ থাকে, আর আপনি একবার নামলে পরবর্তীতে আর উঠতে পারবেন কি না সেটাও একটা ডাউট। আমরা এখন একটা স্টেশনে দাঁড়িয়েছি, আসলে নামটা দেখা যাচ্ছে না কারণ এই বাসটার নামটা নেই, আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর স্টেশনের বাইরের সৌন্দর্যটা একটু দেখুন, হোয়াট আ বিউটি! এই পাশে পাহাড়ের কোল ঘেঁষে অসংখ্য বাড়ি, আর এই পাশেও পাহাড়ের গা ঘেঁষে বাড়ি। এটা হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে করেই আমরা যাচ্ছি কালকা থেকে সিমলা। অসম্ভব সুন্দর দৃশ্য এই যে। কাছে ও ভাই কর্ণাটক আছে, নাইস টু মিট ইউ, ভাইলোক আমার সাথে।
এখানকার সৌন্দর্যটা দেখুন। আমরা আসলে এই কোচটাতে আছি, এটা সেকেন্ড কোচ, আর এটা হচ্ছে ইঞ্জিন। এই পাশে হচ্ছে ট্রেন স্টপেজ। আর এই রাস্তায় আসলে সিমলা যাওয়ার আগেই আমরা যে বিউটিটা দেখতে পাচ্ছি এটাতেই আসলে 100% স্যাটিসফাইড। আর এখানে সামনে একটা টানেল আছে, এই টানেল দিয়েই ট্রেনটা যাবে। এখানে আমরা অসংখ্য টানেল পাচ্ছি। যেটা আসলে না আসলে বলে বোঝানো যাবে না। এই ভাই সাহেব আমার ট্রেনকার ড্রাইভার, মুঝে হিন্দি থোড়া থোড়া আতা হে, বঙ্গলি বেশি আসে। সো যারা হিন্দি ভাষাভাষী আছেন মাফ করবেন। আর স্টেশনটা দেখুন একটু। আমাদের এই যাত্রায় টোটাল 16টা স্টেশন পড়বে, এটা হচ্ছে এর মধ্যে তৃতীয় স্টেশন। তবে সবগুলো স্টেশন ধরবে না হয়তো এই ট্রেন, কিছু কিছু স্টেশন ধরে। বাই বাই কুমরাহাটি, হচ্ছে কুমরাহাটি স্টেশন। অসম্ভব সুন্দর একটা রেলওয়ে স্টেশন, আসলে কল্পনা করিনি এত সুন্দর সুন্দর স্টেশন পড়বে এই রুটে। আর এ পাশ দিয়ে এই টানেলের ভিতর দিয়ে যাব। কাজে ভাই ওয়েস্ট বেঙ্গল, আমরা কি বাংলাদেশ সে হে বাংলা 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 জানি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে এই ট্রেন জার্নিটা? দারুণ না, এক কথা অসাধারণ। আমিও বাংলাদেশ থেকে প্রথমবার এসেছি, দারুণ লাগছে, খুব অসাধারণ, খুব অসাধারণ, বাংলা দেখলে মন ভরে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি সিমলা কালকা রুটের সবচেয়ে সুন্দর স্টেশন ব্যারাক। সো এই স্টেশনের নামকরণের পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে। এই স্টেশনের কাজ করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল ব্যারক। তিনি আসলে তখন পাহাড়ের দুই পাশ থেকেই খোদা শুরু করেছিলেন টানেল বানানোর জন্য, কিন্তু দুই পাশটা মিলাতে না পারায় ব্রিটিশরা তাকে 1 ইন্ডিয়ান রুপি জরিমানা করেছিল। বিষয়টা তার কাছে খুব অসম্মানজনক মনে হওয়ায় উনি সুইসাইড করে। সো ওই কারণেই তার নাম অনুসারে এই টানেলের নাম করা হয়েছে ব্যারাক টানেল, আর এই স্টেশনের নামও ব্যারাক স্টেশন। আর স্টেশনের সৌন্দর্যটা একটু দেখুন, এক কথায় অসাধারণ। এ পাশটা এটাই হচ্ছে স্টেশন, আর এটা হচ্ছে টানেল। এটাই এই রুটের সবচেয়ে বড় টানেল ব্যারাক। সব যাত্রী দুই পাশ থেকে নেমে এখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আসলে এত সুন্দর স্টেশন আমি আমার লাইফে কখনো দেখিনি। আমরা ব্যারাক স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশনটা সত্যি অসাধারণ ছিল, অনেক এনজয় করেছি। পাশাপাশি স্টেশনের ইতিহাসটাও আপনাদের জানালাম। সামনে দেখি হয়তো আরও অনেক এক্সাইটিং কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আর আসলে এক্সাইটিং না হয়ে কোনো উপায় নেই, পুরো রাস্তাটাই এতটা সুন্দর যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখানে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে
অবশ্যই আপনাকে কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনের এই জার্নিটা করতে হবে। আপনি সিমলায় যা উপভোগ করবেন তার চেয়ে অনেক বেশি এনজয় করবেন টয় ট্রেনের এই জার্নিটাতে। এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেশন, স্টেশনের নাম সোলান। এখানে বেশিরভাগ স্টেশনই টানেলের পাশে। আসলে কথিত আছে যে এই টানেলগুলো যে শ্রমিকরা খুঁদেছে তারা আসলে বিশ্রামের জন্য এখানে ছোট ছোট বিশ্রামাগার করেছিল, সেই বিশ্রামাগারগুলোই পরবর্তী সময়ে আসলে এক একটা স্টেশন বানানো হয়েছে। ছয় ঘন্টার এই জার্নিতে কিছুক্ষণ পরে পরেই ট্রেন একটার পর একটা স্টপেজে দাঁড়াবে। প্রত্যেকটা স্টেশনে 2 মিনিটের মতো দাঁড়ায়, তবে সবচেয়ে বেশি সময় দাঁড়ায় ব্যারক স্টেশনে। ব্যারক স্টেশনে খাবার বিরতির জন্য ট্রেন সব মিলিয়ে 10 মিনিটের মতো সময় দাঁড়ায়। তাছাড়া এখানকার প্রত্যেকটা স্টেশন যেমন সুন্দর তেমন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের কোথাও আপনি বিন্দুমাত্র ময়লা বা কোনো নোংরা পরিবেশ পাবেন না। এই স্টেশনটাতে বেশিক্ষণ দাঁড়ালো না, অল্প সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। ১৮৯৮ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার সাথে যোগাযোগ রক্ষার জন্যই স্থাপিত হয় কালকা সিমলা রেলপথ। তখন এই পথে সুড়ঙ্গের সংখ্যা ছিল 160টি। পরবর্তীতে 1930 সালে 4টি সুড়ঙ্গ ভেঙে ফেলা হয়, যা তখন গিয়ে দাঁড়ায় 103টিতে। এই পথে যাত্রা করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় রেল সেবা অ্যাপ থেকে টিকিট কাটতে হবে, যেটি ভ্রমণের এক মাস আগেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে আপনার ভাগ্য খুব ভালো হলে আপনি ইনস্ট্যান্ট কাউন্টার থেকেও টিকিট পেতে পারেন। টিকিটের প্রাইসের কথা যদি বলি, এই পথে ভ্রমণের জন্য সর্বোচ্চ টিকিট মূল্য রয়েছে 595 টাকা এবং সর্বনিম্ন 50 টাকা। 50 টাকা দিয়ে আপনি জেনারেলে এই ট্রেনে কালকা থেকে সিমলা পর্যন্ত যাত্রা করতে পারবেন। জেনারেল টিকিটের জন্য আপনাকে অনলাইনে বুকিং করতে হবে না, জেনারেল টিকিট আপনি কাউন্টার থেকেই কালেক্ট করতে পারবেন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমরা এখন আছি তারাদেবী স্টেশনে। এখানে অলরেডি একটা ট্রেন ওয়েট করতেছে, এই ট্রেনটা আসার পরে এই ট্রেনটা যাবে। এইটা হয়তো সিমলা থেকে এসেছে, তো আমাদের ট্রেনটা লাইন নেওয়ার পরেই এই ট্রেনটা যাবে, এই জন্যই ওয়েট করতেছে। তারাদেবী রেলওয়ে স্টেশনে, এখান থেকে আর হয়তো একটা স্টেশন পরেই সিমলা। সো আমরা যাব। এই যাত্রাপথের টোটাল ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার, আর যাত্রাপথের টোটাল স্টেশন আছে 16টি। এই 16টি স্টেশনের বেশিরভাগ স্টেশনই এই ট্রেনটা দাঁড়ায়, আর টোটাল টানেলের সংখ্যা 103টি। মজার বিষয় হচ্ছে এই রেলওয়ে সাইটটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় 2008 সালের জুলাইয়ের 8 তারিখে।
সো বুঝতেই পারছেন কতটা সুন্দর হলে একটা হিল ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়। তারাদেবী স্টেশন এখান থেকে এই পাশটাই হচ্ছে সিমলা। দেখা যাচ্ছে যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, এগুলাই হচ্ছে সিমলার। সো আর মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না। এখানে একটা টানেল আছে, টানেল নাম্বার 92। প্রত্যেকটা টানেলের বাইরেই নাম্বারিং করা থাকে। আমরা যতগুলো টানেল দিয়ে এসেছি 103টা টানেলেই নাম্বারিং করা আছে, তাই যাওয়ার সময় বুঝতে পারবেন যে আপনি এখন কোন টানেল অতিক্রম করছেন। আর রেল লাইনগুলো তো বলার অপেক্ষা রাখে না। এইটাই হচ্ছে পাসিং। সিমলা থেকে যেই ট্রেনগুলো আসে সেগুলো এখানে ওয়েট করে, দেন কালকার ট্রেন আসার পরেই সিমলার ট্রেনটা ছেড়ে যায়। যেহেতু ওয়ান ওয়ে রুট, তাই এখান থেকেই পাসিং হয় ট্রেনগুলো। বড় একটা জনপদ আছে দেখতে পাচ্ছেন। এখানকার বেশিরভাগ বাড়িগুলোর টিনের চাল, যার কারণ হতে পারে তুষারপাত হওয়ার কারণে, হয়তো ছাদ হলে ওই তুষারটা আটকে যাবে, যার কারণে ম্যাক্সিমাম বাড়ি টিনের চাল করা, যাতে তুষারপাতে কোনো ধরনের সমস্যা না হয়। এতক্ষণ বেশ রৌদ্রোজ্জ্বল ছিল, আস্তে আস্তে মেঘ দেখা যাচ্ছে। আমরা যতটা উপরে উঠছি টেম্পারেচারও আস্তে আস্তে কমতেছে, আর শীতের পরিমাণও বাড়তেছে, রোদও কমতেছে। সো গেলে বোঝা যাবে আসলে সিমলার পরিস্থিতি কেমন, স্নোফল আছে কি না। স্নোফল না থাকলে ওইখানকার যে একটা ওয়েদার, ওয়েদারটাই আসলে দারুণ।
ফাইনালি আমরা এসে পৌঁছালাম হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। আমাদের আসতে টোটাল সময় লেগেছে 6 ঘন্টার মতো, তবে পুরো জার্নিটাই ছিল অসাধারণ একটা জার্নি। সো আমরা এখন হোটেলে যাব, চলুন যাওয়া যাক। সো এটাই ছিল আমাদের আজকের কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেন যাত্রার অভিজ্ঞতা। যতটুকু সম্ভব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তবে এই পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেন যাত্রা করতে হবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের সিমলা ভ্রমণ পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।